আসসালামু আলাইকুম, আমরা আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমাদের হাতে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি বর্ডারলেস মনিটর এবং এটির মডেলটি দেখতে পাচ্ছেন 22F। তো এটার সমস্যাটা কি সেটা আমরা দেখব। সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। তো চলেন আমরা পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিই। সেটা হলো আমাদের পাওয়ার সাপ্লাইতে, এই হলো পাওয়ার দেওয়া। আমরা মনিটরটি পাওয়ার দিলাম, দেখি কি হয়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা কি সমস্যা, ছবি আসতেছে এবং যাচ্ছে খুব দ্রুত। তো এটা আমরা নর্মালি ফ্লিকিং বলে থাকি এবং এটা প্যানেল থেকেই সমস্যাটা হয়। তবে এই মনিটরটি কিন্তু আজ থেকে দুই সপ্তাহ আগে একটি সমস্যা ছিল, সেটা ছিল শুধু নিচের দিকে, এই এই নিচের দিকে কিছুটা সমস্যা হতো, পাশাপাশি বাকি স্ক্রিনগুলো ঠিক থাকতো, ফিলিকিং ছিল না। এবং সে এই দুই সপ্তাহ যাবৎ কাজও করেছে, একটি প্যানেলের সিগনেচারও দিয়ে গেছে যে ভাইয়ের। তো উপরের দিকে ভালো ছিল, শুধুমাত্র এই যে এই নিচের দিকে কিছু আসতো এবং মানে দাগ দাগগুলো ছিল, যেগুলো প্রথম অবস্থা হয় দাগ দাগ ছিল এবং দাগগুলো যেহেতু আসতো এরকম কিছু একটা হতো, আর বাকি সব কিছু ঠিক থাকতো। কিন্তু আজকে দুই সপ্তাহ পরে এখন পরিস্থিতি এরকম হয়ে গেছে যে পুরো স্ক্রিনই একেবারে আসে যায় আসে যায়। তো আমরা দেখার চেষ্টা করব যে আসলে এটা কোত্থেকে হচ্ছে। অবশ্যই এটা প্যানেল থেকে হচ্ছে, তারপরেও আমরা পাওয়ারটি অফ করে নিই আগে, আর পাশাপাশি আমাদের এখানে যে আইসিগুলো থাকে, DC to DC আইসি বা আদার্স অন্য অন্য যে জিনিসগুলো থাকে সেগুলোর কি অবস্থা সেটা আমরা দেখবো। আর সেটা দেখতে হলে আবারও পাওয়ার দিতে হবে। আমরা পাওয়ারটি দিলাম, পাওয়ার দেওয়ার পর আমাদের পাওয়ার সাপ্লাইতে এখনও রান হয়নি, এই রান হয়েছে দেখতেই পাচ্ছেন, এই যে মনিটরটি অন হয়েছে। তো আমরা DC to DC আইসির উপরে হাত দিই, স্বাভাবিকভাবে দেখি কি হয়। এটা অতিরিক্ত গরম ঠিক না, আবার গরম না এটাও না, গরম হচ্ছে কিন্তু ওই অর্থে গরম হচ্ছে না, তো একেবারে অতিরিক্ত না কিন্তু নর্মালের চেয়ে একটু গরম। তো অনেকেই কিন্তু আমাদের কিন্তু ভিডিও দেখে আপনারা এই আইসি যখন নির্ণয় করেন যে আইসিটি গরম হয়, তখন আপনারা আমাদেরকে মেল করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমার এই আইসিটি খারাপ হয়ে গেছে, এই আইসিটি অতিরিক্ত গরম হচ্ছে, আমাকে একটি আইসি দেওয়া যায় কি না। আসলে ভাইয়া এই আইসিটি সমস্যা না, সর্বপ্রথম বলি, কারণ ওই এই আইসিটি হলো DC to DC আইসি, এটা একটা হাই ভোল্টেজ তৈরি করে। তো এই এই আইসিটি কেন গরম হচ্ছে সেটা হলো প্যানেলের শর্ট আছে বিদায় কিন্তু এটা গরম হচ্ছে, এছাড়া কিন্তু এই আইসি গরম হওয়ার কোনো কারণ নেই। আর এই আইসিটি খারাপও না, হ্যাঁ এই আইসি খারাপ হয় না এমনটা বলবো না, কিন্তু এই আইসি অবশ্যই খারাপ হয়। সেক্ষেত্রে অন্য সমস্যা, যেরকম হাই ভোল্টেজ ওঠে না বা হাই ভোল্টেজ উঠে পড়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই অবস্থায় ছবি আছে ডাটা আছে তারপরে আইসি গরম হয়ে যায়, সেটা কিন্তু ওই আইসির কারণে আইসি খারাপ গরম হয় না, এটা হলো প্যানেল শর্ট হওয়ার কারণে হয়। তো আমরা এই ভিডিওগুলো শুধুমাত্র উদ্দেশ্য একটাই, যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করা। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে রেজাল্ট আমাদের দিতে যে কি হলো। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই আইসিটি গরম হচ্ছে, তো আমরা যতটুকু পারি আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা আমাদের মূল কাজটি করি আগে। তো আমাদের এই মনিটরটা কি সমস্যা ছিল আপনারা আবার একটু দেখে নেন, আমার উপরে একটা ভিডিও চালু হয়েছে, সেই ভিডিওতে সমস্যাটা দেখা যাচ্ছে। তো আমরা এই জায়গায় কিছু কাজ করেছি, আসলে কি কাজ করেছি অনেকে প্রশ্ন করেন। তো আসলে কাজগুলো আমরা তো যেহেতু ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা থাকি, তো যাই হোক আমরা একবার পাওয়ার দিব, পাওয়ারটি দিয়ে দেখি আমরা যে আসলে আমাদের সমস্যা কি সমাধান হলো কিনা। এবার আমাদের পাওয়ার দেওয়া, পাওয়ার দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্যানেলটি ওপেন করার জন্য, কারণ আমাদের ওখানে রান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু মনিটরটি রান হয়েছে এবং সম্পূর্ণ ক্লিয়ারই আছে, কোনো রকমের দাগ বা আদার্স অন্য কোনো কিছু নেই। তো আমরা একটা এই জিনিসটা একটু সরিয়ে নিই, আমরা স্ক্রিনটি সরিয়ে নিয়েছি। অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই এইভাবে ভিডিও কেন করছেন, ভাই আমি এক হাতে ভিডিও করতেছি, তো আমার সহযোগী অসুস্থতার কারণে আমরা এই ভিডিওগুলো এইভাবেই করতে হচ্ছে, আমাদের কিছু করণীয় নেই। তো আমরা আবার একটা ভিডিও প্লে করে দেখি, এই হলো আমরা আর একটা ভিডিও প্লে করেছি, দেখতেই পাচ্ছেন কালার এইখানে যা আছে আমাদের ওইখানে তা আছে, ওটা হলো আলট্রা, এটা আলট্রা ল্যাপটপ প্যানেল, এটা ওটা IPS প্যানেল। তো আমাদের মূল কাজটি হয়ে গেল, আশা করবো ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।